আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি আমি বাণী। ভোটের প্রচারে র‍্যাপ সং, মানে বিষয়টা এমন যে দেওয়াল লিখন, ফ্লেক্স এবং মিছিলে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের প্রচারে ঝড় তুলছে। তবে প্রচারের ব্যাপ্তি চাইলে, প্রচারটাকে আরও বাড়াতে যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটা তা কিন্তু এখন প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু ভালো বুঝে গেছে। মনে পড়ে যায় 2014 সালের লোকসভা নির্বাচনের কথা। ওই সময় টিভি কিংবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুললে কিন্তু কিছু কিছু জিনিস তখন কানে আসতো, কিছু কিছু স্লোগান কানে আসতো, যেমন আপকে বার মোদি সরকার, আচ্ছে দিন আনে বালা হে। অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যে ক্ষমতায় ফিরে যায় তা কিন্তু বুঝিয়ে দিয়েছিল বিজেপি আর্টিস্ট। এবার সময়টা পাল্টেছে 2019 লোকসভা নির্বাচন। বিজেপির চাল বিজেপি কি পাল্টা ফিরে দিচ্ছে বিরোধী দল? একদিকে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস এবং রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস বলছে চকিদার চোর হ্যায়, এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 42-এ 42 চাই। অর্থাৎ র‍্যাপ সং বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই র‍্যাপ সংয়ের মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু তাদের প্রচারের ঝড় তুলছে। পিছিয়ে নেই বিজেপিও, সব শুনবো আমরা, তবে প্রথমে শুনবো কংগ্রেস কি বলছে চকিদার চোর হ্যায়। শুনে নেই গানটি। स्क्रिप्टेड इंटरव्यूज भी डर डर के कराते हो, जाने क्यों फिर शेर खुद को तुम बुलाते हो। न खाऊंगा न खाने दूंगा बोल कर आए थे, अब छीन रोटी हमसे अपने प्रिय को खिलाते हो। टैक्सिस का पैसा मेरा यूं ही तुम उड़ाते हो, हर एक बात पे कहीं को उड़ जाते हो। हिपोक्रेसी की हद पार कर जाते हो, करा के दंगे स्टैचू यूनिटी का बनवाते हो। चलो बताओ तो डिटेल्स ट्रिप टू फ्रांस के, चौकीदार हमारे थे या अपने बॉस के। 56 इंच सीना रहता था जो फैल के, अब कौन से राज छुपाए बैठा है रफेल के। ऊंचे ऊंचे वादे करके तुम तो आए थे, हर साल 2 करोड़ नए जॉब्स भी जताए थे, पर हिसाब जब मांगा उसका हमने, तुमने हमसे पकौड़े तलवाए थे। अब की बार नो गोदी सरकार, शटर लगेगा तुम्हारी दुकान को, चिकनी चुपड़ी बातों में इस बार ना आएंगे, चौकीदार ही चोर है पता है हिंदुस्तान को। हिंदुस्तान को, हाँ जी हिंदुस्तान को, चौकीदार ही चोर है पता है हिंदुस्तान को। हिंदुस्तान को, हाँ जी हिंदुस्तान को, चौकीदार ही चोर है पता है हिंदुस्तान को। এবার শুনবো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 42-এ 42 চাই। শুনবো তাদের তৃণমূল কংগ্রেসের র‍্যাপ সং। আমি ভাবি উত্তরটা এভাবেই দি, শুরু থেকে শেষ সময় নেব অল্প, 5 মিনিটে ধুয়ে মুছে বিজেপির গল্প। এত বড় দল নাকি এত এত টাকা, তো জনগণের 15 লাখটা কোথায় যে রাখা। আমি জানতে চাই না ভাই, জানতে চাইছে দেশ, 19-এ তো তোদের জামানাটাই শেষ। হুঙ্কারেগা তানকারেগা কতই না বলি, ওরা করতে কি চায় বলে দিক খোলাখুলি। ওদের এত প্রবলেম এই হাওয়াই চটি নিয়ে, বসুক একবার পরিসংখ্যান নিয়ে। বিভেদের রাজনীতিটা আমাদের নয়, তাই পুরো বাংলা টাই তৃণমূলময়। তোরা ভাঙবি যত বলবো তত ফুটবে জোড়া ফুল, রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। এবার 2019 চোখ খুলে দেখে নিস, 42-এ 42 বলছে 2019, 42-এ 42 গান খুলে শুনে নিস, 42-এ 42 সিনেমা ছিল না এটা, শুধু জাস্ট ট্রেলার ছিল, চাইলে তোরা নিতে পারিস চাল 2 টাকা কিলো। আর এটা বাংলা ভাই শান্ত, তাই উন্নয়নে মোরা, তোরা চরিত্রতে জল ঢাল ভাই শক্ত হবে গোড়া। একটা বিজয় মালিয়া নাটকে নীরব মোদি, আর স্ট্যাচু অফ ইউনিটি 3000 কোটি। বা এত ফেক নিউজ ছড়িয়ে তোরা কুচা করিস যার, তিনি বাংলার মা, মাটি মানুষ সবার অহংকার। তাই লাভ নেই আর দিয়ে কোনো দাঙ্গা সুরসুরি, মানুষ জেনে গেছে তোরাই পারিস সব রকমের চুরি। সেটা রাফা লোক বা বাচ্চা কিন্তু দিন তবু আছে, তোরা এখনো অনেক কাঁচা বাংলা ভাষা শিখে আয়। আর আগে দিল্লি পারলে সংলা, তারপরে ভাববি বাংলা, না হলে হাতে ধরিয়ে গামলা বাংলা দেবে বিদায়। এবার 2019 42-এ 42 চোখ খুলে নামে কত টাকা আনলি ফেরত কালো টাকার খামে, বাঙালি খুন করে
রিস্তোরা লাফজিয়াদের রোষে এই বাংলায় দেবে তোদের মুখে গোমূত্র ঘোষে তোদের মুখের যা ভাষা তাতে সংস্কৃতি নেই বুলেট ট্রেন হতে হবে বুলেট প্রুফ জ্যাকেট নেই আমার জওয়ানরা হচ্ছে শহীদ একের পর এক তোরা চৌকিদারের মুখোশ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় সেনা জ্যাকেট পরে ভোট প্রচারে বেরিয়েছিলি তোরা একটা দপ্তর বল যেটা নেই দুর্নীতিতে মোরা ভেবেছিলি তোরা করে দিবি রবীন্দ্রনাথকে ব্যাক আর এটাই তোদের দেশ প্রেম চারটি হাফ ব্যাক শোন মিথ্যেবাদীর দল দল মিডিয়াদের বল তোদের দেশ ভ্রমণে বিজ্ঞাপনে কত খরচ হয় হিন্দু মুসলিম ভাই হয় পাই না সিবিআই কে ভয় কারণ তৃণমূলের উদাহরণ তো তৃণমূলই হয় এবার 2019 শিয়ালি সে বিয়ালি চোখ খুলে দেখে নিস শিয়ালি সে বিয়ালি বাংলার 2019 শিয়ালি সে বিয়ালি কান খুলে শুনে নিস শিয়ালি সে বিয়ালি রাজা তোরা রোজ নতুন কিছু কারো পরিবারও ছাড়িস না এতটাই নিচু দেশে চাষিদের ধান নেই দলিত রাখুন আর শায়ের ছেলের ব্যবসা টার্ন ওভার আট গুণ তোদের ছেলে মেয়েকে বল আর পরে বাকি হবে পিএম মোদি বলেছে সব চৌকিদারি হবে পেট্রোল পণ্য ওষুধ এমনকি গ্যাস 1000 টাকা আর নিজের নামে সিনেমাতে কোটি টাকা রাখা গরিবের টাকা মেরে দিয়ে বিজ্ঞাপনের খাতে আর বই ছাড়িয়ে অস্ত্র দিবি বাচ্চাগুলোর হাতে সত্যি নমশিক্ষা সেই ঘোটালা আসর এখন আরো জোরে শুনতে পাচ্ছি চৌকিদারি চোর যাকে দেখে তোদের বেড়ে যায় এত অ্যালার্জি তিনি গরিবের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কিভাবে তোরা ধুবি এই গোবর আর কাদা সেটা 23 তারিখ জানিয়ে দেবে আমাদের দাদা এবার 2019 শিয়ালি সে বিয়ালি চোখ খুলে দেখে নিস শিয়ালি সে বিয়ালি সবুজ আবির মেখে নিস শিয়ালি সে বিয়ালি কান খুলে শুনে নিস শিয়ালি সে বিয়ালি Bialice 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 ভোট যুদ্ধ একদম জমজমাট হয়ে উঠেছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচারে কিন্তু পিছিয়ে নেই বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী তাদের গানে তারা বলছে মায়াবতীকে তারা পিএম হিসেবে দেখতে চায় চলুন এই সময় তাদের গানটা একটু শুনে নেই मायावती ने पीएम बनावांगे बहन कुमारी मायावती ने
মোদি বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির র‍্যাপ সং এ বলা হচ্ছে নমো এগেইন। চলুন সেটা একটু শুনে নিই। You know who it is, R to the S to the C, Q, what up, let's do this, let's go. किसने बदला है ये देश को चलाने का तरीका, किसने हौसला बढ़ाया हो एक आम आदमी का, किसने तेज दौड़ना सिखाया हिंदुस्तानियों को, किसने दुनिया भर में सर उठाया हिंदुस्तानियों का, छोड़ छाड़ के है किसने घर बार सारा, सभी का यहाँ विकास हो है किसने ऐसा चाहा, 125 करोड़ का है हाथ किसने थामा, 125 करोड़ को परिवार किसने माना, बताओ अब एक ही तो है जो देश के लिए है जीता बंदा अपना सही है, जो झूठ और कलम से लड़ता बंदा अपना सही है, सोचता बड़ा बड़ा जो बंदा अपना सही है, परिश्रम कड़ा है करता बंदा अपना सही है, सही है सही है ये बंदा अपना सही है। सही है ये बंदा अपना सही है, जिसको काम करता देख यू अभी है जलता, 18 घंटे दिन में भी है जिसको कम हो पड़ता, ब्रेक का है गाना लेता छुट्टी ना वेकेशन, ऐसा नेता आजकल ये देश में कहां है मिलता, छोटे से छोटा भी इसको दे दिखाई, भर रहा अमीरी और गरीबी की ये खाई, चाय वाले ने ये कैसी चाय है पिलाई, जाग उठाई देश कर दी जर्म्स की धुलाई, न खाता न खाने ये देता सही है, न थकता न थमता न रुकता सही है, फौजियों की फिक्र भी करता सही है, अब जो भी तुम कह लो ये बंदा अपना सही है, सही है ये बंदा अपना सही है, सही है ये बंदा अपना सही है। दुश्मन के घर पे हल्ला बोला जाके दे मारा, बोल बंदे मातरम आतंकियों को दो डाला, ऐसे भी करप्शन पर लेता है स्ट्रिक्ट एक्शन, चाहे फिर मिले है उस पे कितना भी रिएक्शन, कचरा किया साइड फाइलों से करी फाइट, ऊंचे है सपने ये बंदा डायनामाइट, सिलेंडर दे जाता है टॉयलेट बनाता है, देशभक्ति है क्योंकि है ये मिस्टर राइट, जो देश के लिए है जीता बंदा अपना सही है, जो भागे लाइक अ चीता बंदा अपना सही है, जो बल्ब रोशनी का बंदा अपना सही है, जो सोचे है सभी का बंदा अपना सही है, कूल फिट एंड बोल्ड के जैसा कोई नहीं है, टेक्नोलॉजिकली सैवी ऐसा कोई नहीं है, न्यू इंडिया लाने वाला अकेला सिर्फ यही है, रगों में बहता जोश लावा भी तो यही है, तो जोश कैसा है यहाँ बिहार के तुम बता दो, जोश ऐसा छा गया है दुनिया को हिला दो, जोश कैसा है जरा दहाड़ के दिखा दो, जोश ऐसा आ गया है आसमां गिरा दो, তখন আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলগুলি র‍্যাপ সং এর মাধ্যমে কেমন ভোট প্রচার করছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, হাতে গুনে একদম কয়েকটা দিনই বাকি রয়েছে 11ই এপ্রিল নির্বাচন, এবং ভোটের সমস্ত খবর দেখার জন্য চোখ রাখুন খবরিয়া 24 এ। নমস্কার।